কথায় আছে পাপ ছাড়ে না বাপকেও, পাপীকে তার পাপের সাজা পেতেই হবে, সেটা আজকে না হয় কালকে। এমনকি দুনিয়াতে পার পেয়ে গেলেও পার পাবে না পরপারে, সেই কথায় আরও একবার প্রমাণিত হল। অবশেষে পুলিশের জালে ধরা খেল পুলিশের বরখাস্ত এসআই প্রদীপের স্ত্রী চুমকি কারণ। দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর অবশেষে স্বেচ্ছায় ধরা দিয়েছেন তিনি। অবৈধ সম্পদের মামলায় সাবেক ওসি প্রদীপের স্ত্রী চুমকি কারণ আদালতে আত্মসমর্পণ করেছে। 23 মে তিনি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুন্সি আব্দুল মজিদ তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলাটি বর্তমান সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। দুদকের করা এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছর 15 ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিচার শুরুর আদেশ দেয় আদালত। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ কারাগারে থাকলেও তার স্ত্রী এতদিন পলাতক ছিলেন। দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় চুমকি কারণের স্বামী প্রদীপও আসামি হিসাবে আছেন। এ মামলায় মোট 24 জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে 23 জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে। 24তম সাক্ষীর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য এদিন প্রদীপকেও আদালতে হাজির করা হয়। তবে এদিন স্বামী স্ত্রীর মধ্যে কোনো কথা হয়েছে কিনা জানা যায়নি। এর আগে 2021 সালের 15 ডিসেম্বর দুদকের মামলায় আসামি প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আদালত। চলতি বছরের 17 ফেব্রুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 2020 সালের 23 আগস্ট দুদক কর্মকর্তা রিয়াজউদ্দিন বাদী হয়ে দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয় 1-এ মামলাটি দায়ের করেছিলেন। মামলায় প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকি কারণে প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে 3,95,05,635 টাকা ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে দুদক অভিযোগ করে। আরও 13,13,175 টাকার সম্পদের তথ্য বিবরণীতে গোপন করার অভিযোগও আনা হয়। তদন্তের পর গত 26 জুলাই দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয় 2-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দুদক আইন 2004-এর 26-2 ও 27-1, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 ও 4-3 ধারা, 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-2 ধারা এবং দণ্ডবিধির 109 ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে প্রদীপের বিরুদ্ধে 2,35,98,417 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে সেই সম্পদ স্ত্রীর নামে হস্তান্তর ও স্থানান্তরপূর্বক মানি লন্ডারিংয়ের অভিযোগের তথ্য প্রমাণ উল্লেখ করা হয়। এছাড়া উভয়ের বিরুদ্ধে 49,58,957 টাকার অর্জিত সম্পদের তথ্য গোপন ও মিথ্যা তথ্য সম্পদ বিবরণীতে উল্লেখের তথ্য প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করে দুদক। চুমকি কারণের নামে নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটায় 2,17,26,700 টাকা দামের 6-তলা বাড়ি, পাঁচলাইশ থানার পশ্চিম ষোলশহর এলাকায় 1,29,92,600 টাকা দামের জমি এবং কক্সবাজারের ঝিলংচা মৌজায় 12,05,175 টাকার একটি ফ্ল্যাটের বিষয় উল্লেখ আছে। সম্পদ বিবরণীতে চুমকি কারণ নিজেকে মৎস্য ব্যবসায়ী হিসাবে উল্লেখ করে সম্পদ অর্জনের তথ্য দিয়েছিলেন। তবে অভিযোগপত্রে মাছের ব্যবসা থেকে চুমকির আয়ের কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। অভিযুক্ত প্রদীপ কুমার দাস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর সারোয়াতলী গ্রামের মৃত হরেন্দ্র লাল দাসের ছেলে। নগরীর কোতোয়ালি থানার পাথরঘাটা আর সি চার্চ রোডে তাদের নিজস্ব একটি আবাসিক ভবন আছে। সেই ভবনে তার স্ত্রী চুমকি কারণ সন্তানদের নিয়ে বসবাস করেন। প্রদীপের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান শুরুর পর থেকে প্রসঙ্গত 2020 সালের 31 জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান। এরপর টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ওই বছরের 6 আগস্ট থেকে কারাগারে আছেন প্রদীপ কুমার দাস। ওই মামলায় চলতি বছরের 31 জানুয়ারি দেওয়া রায়ে প্রদীপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। ফাঁসি রায়ের পর থেকে কারাগারে কঠিন সময় কাটছে ওসি প্রদীপ। এবার কারাগারে গেল তার স্ত্রীও। তবে কারাগারে স্বামী স্ত্রী নিজেদের কাছাকাছি পাবেন না, দুজনের কক্ষ হবে সম্পূর্ণ ভিন্ন। এমনকি কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য তাদের সাক্ষাৎ হয়তো করতে দেওয়া হবে না। সুপ্রিয় দর্শক, আমাদের দেশের একজন ওসির মাসিক বেতন আর কত?
পাঁচ সাত বছর চাকরি করে কত টাকা আর জমানো সম্ভব। প্রদীপ যখন তার স্ত্রীর হাতেই সেই টাকার তুলনায় কয়েক গুণ অর্থ তুলে দিত, তখন কি স্ত্রী হিসাবে তার জবাবদিহি করা উচিত ছিল না? চুমকি নামের এই অর্থলোভী নারী তা তো করেনি, উল্টো যাবতীয় অপকর্মে স্বামীকে মদদ দিয়েছেন। এমন নারীর কেমন বিচার হওয়া উচিত বলুন? স্বামীর মতোই ফাঁসি চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন। ধন্যবাদ।